জপ ধ্যান যখন করা হয়, জপ করতে করতে মন যদি একাগ্র হয়, যদি একাগ্র হয়, একাগ্র হয়েছে কি করে বুঝবেন? সময়ের জ্ঞান থাকে না, প্রথম। দ্বিতীয়, জপ করতে আরো বেশি ভালো লাগবে। তৃতীয়, পাঁচটা জিনিসকে জানার ইচ্ছে শেষ হয়ে যাবে, পাঁচটা জায়গায় যাওয়ার ইচ্ছা শেষ হয়ে যাবে, পাঁচজন লোককে প্রভাবিত করব এই ইচ্ছা শেষ হয়ে যাবে, লোকের আপনাকে নিজেই মানতে জানতে শুরু করবে। লোক আপনাকে মানছে জানছে মানে আপনি যে ধর্মের প্রতিষ্ঠিত তা নয়, সেটা একটা দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের লোক জানে তা না, এটা অন্যভাবে, ওটা যার হয় সে বুঝতে পারে, যে জায়গাটা আছে সেখান থেকে ধীরে ধীরে অনেক কিছু হয়ে যায়। লোকে তাকে সম্মান করেন তার সাধুত্বের জন্যে, তার চরিত্রের জন্যে। মন তখন ধীরে 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 ছড়ানো মন আস্তে আস্তে কুড়ানো মন হয়ে গেল। মন যখন কুড়ানো হয়ে গেল, ছবিটা পরিষ্কার হতে শুরু হয়, আর ঈশ্বর দর্শন যখন হয়, এই মন সেটাকে জানে না। কথামৃত যারা পড়েছেন ও আমাদের টক্সগুলো যদি শোনেন কথামৃতে, ঠাকুর বলছেন যখন ঈশ্বর জ্ঞান হওয়ার থাকে সাধনা করে করে, সমস্ত সব কিছু নতুন হয়। ইন্দ্রিয়গুলো, যে ইন্দ্রিয় দিয়ে আমরা জগৎকে দেখছি, এই ইন্দ্রিয় দিয়ে জগৎকে তখন ঈশ্বরকে দেখে না, সমস্ত সব কিছু অন্যরকম হয়ে যায়। যেমন গীতায় ভগবান বলছেন, এই চোখ দিয়ে তো তুমি আমাকে দেখতে পারবে না, তোমাকে আমি দিব্য চক্ষু দিলাম। ওগুলো পুরো সূক্ষ্ম, পুরো জিনিসটাই আলাদা। ঈশ্বর জ্ঞান যখন হয়, ঈশ্বর দর্শন যখন হয়, এই চোখ কান নাক এই মন দিয়ে হয় না, এটা পুরো অন্য জিনিস। সেকেন্ড থেকে হতে হতে আরো শুদ্ধ হয়ে যায়, যে শেষ অবস্থায় ঠাকুর যেমন বলছেন, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক, পুরো জিনিসটা এক হয়ে যায়। যিনি দেখছেন আত্মাই দেখছেন, আত্মাকেই দেখছেন। এখন দেখবেন যার মাধ্যমে দেখছিলাম সেটাও আত্মা। ফলে কি হয়, যে দ্রষ্টা আর দৃশ্য সব মিলে এক হয়ে যায়, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান সমস্ত এক হয়ে যায়। তখন এই যে তিনটি বিভাজন আর থাকে না।